এতেই বুঝা যায় ওদের নেতাদের দ্বিচারিতা এবং ইমানের জোর, ওদের ইমানের জোর যে কত কম এতেই বুঝা যায়। যে দলের নেতারা বোরকা পরে হাইকোর্টে হাজির হয় জামিন নেওয়ার জন্য, ওদের দিয়ে আর যাই হোক কোনোদিন আন্দোলন হবে। এবং সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা, করোনা মহামারীর সময় যখন কৃষক ধান কাটতে পারছে না, ফসল বুনতে পারছে না, তখন কৃষক লীগ সহ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ সহ, যুব মহিলা লীগ সহ, কৃষক লীগ তো বটেই, সবাই কৃষকের ধান কেটে দিয়েছে। সেই ধান আবার কাঁধে কাঁধে করে কৃষকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে, এমনকি ফসল বুনতেও কৃষক লীগ মাঠে নেমেছে। আমি এই জন্য কৃষক লীগকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 1981 সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে বাংলাদেশে পদার্পণ করেন। 1983 সাল থেকে কৃষক লীগের উদ্যোগে আমরা যখন বিরোধী দলে, 1983 সাল থেকে কৃষক লীগের উদ্যোগে বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ বৃক্ষরোপণ অভিযান শুরু করে। প্রথমে মাসব্যাপী ছিল, পরে সেটাকে বর্ধিত করে 3 মাসব্যাপী করা হয়। অর্থাৎ জনগণের পাশে কৃষক লীগ সবসময় আছে, ছিল, এবং একই সাথে দেশের সবুজায়নে, পরিবেশ রক্ষায়ও কৃষক লীগ ভূমিকা রেখে চলছে। এই জন্য কৃষক লীগকে, কৃষক লীগের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আজকে তারা মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে, মাননীয় প্রধানমন্ত্রী 1 আগস্ট যখন বৃক্ষরোপণ অভিযান শুরু করার জন্য, উদ্বোধন করার জন্য কৃষক লীগের অনুষ্ঠানে এসেছিলেন, তখন কৃষক লীগকে আহ্বান জানিয়েছিলেন যে ডেঙ্গু মশা নিধনের জন্য একটি কর্মসূচি প্রণয়ন করে ঝাঁপিয়ে পড়ার জন্য, এবং তার আহ্বানে সাড়া দিয়ে আজকে কৃষক লীগ এখানে ডেঙ্গু মশা নিধনের কর্মসূচি শুরু করছে। প্রত্যেকটি জেলা মহানগরে তারা তাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে, এবং একই সাথে ডেঙ্গু মশা নিধনের জন্য যে সামগ্রী প্রয়োজন সেটিও তারা পাঠিয়ে দিচ্ছে, এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের জন্য, নিধনের জন্য আজকে কৃষক লীগ কর্মসূচি শুরু করেছে। এই জন্য কৃষক লীগকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে ডেঙ্গু মশা মারাত্মক আকার ধারণ করেছে, দেশে হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, অনেক মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। অনেক দেশে ডেঙ্গু মশায়, ডেঙ্গুতে আক্রান্তের হার আমাদের তুলনায় অনেক বেশি, মৃত্যুর হারও সেখানে অনেক বেশি। আমরা এখানে নিয়ন্ত্রণ করার সর্বোচ্চ চেষ্টা আমাদের সরকার করে যাচ্ছে। আপনারা জানেন যে করোনা মহামারী মোকাবেলা করার ক্ষেত্রে নিকি ইনস্টিটিউট এবং ব্লুমবার্গের যৌথ জরিপ বলছে বাংলাদেশ করোনা মহামারী মোকাবেলা করার ক্ষেত্রে পৃথিবীতে পঞ্চম এবং পুরো দক্ষিণ এশিয়ায় প্রথম। পৃথিবীর 130টি দেশ যখন করোনার টিকা দেওয়া শুরু করেনি, তখন বাংলাদেশ করোনার টিকা দেওয়া শুরু করেছে। সুতরাং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারব, ডেঙ্গু মশা নিধন করে মানুষকে ডেঙ্গু থেকে রক্ষা করতে ইনশাল্লাহ পারব। তবে এই জন্য সামাজিক আন্দোলন দরকার, রাজনৈতিক কর্মসূচি দরকার। কোন দল আজ পর্যন্ত এই ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের জন্য, ডেঙ্গু মশা নিধনের জন্য কোনো কর্মসূচি দেয় নাই। আমাদের দল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই আহ্বান জানিয়েছে, আজকে কৃষক লীগ সেটি শুরু করতে যাচ্ছে। এই জন্য কৃষক লীগকে ধন্যবাদ জানাই, একটি হাততালি দিয়ে অভিনন্দন জানাই কৃষক লীগকে। সুতরাং আমি আমাদের দলীয় নেতাকর্মীদের অনুরোধ জানাবো যে কৃষক লীগ আজকে যে কর্মসূচি গ্রহণ করেছে এটি অত্যন্ত চমৎকার এবং একটি সামাজিক মানবধর্মী কর্মসূচি। এই জন্য কৃষক লীগকে ধন্যবাদ জানাই। অতীতে কৃষক লীগ কৃষকের ধান কেটে দিয়েছে, ধান কাটা ধান আবার কাঁধে করে পিঠে করে কৃষকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে, ধান ভরে দিয়েছে, এই কাজগুলো কৃষক লীগ করেছে। এটাই রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয়। আজকে কৃষক লীগ আবারও সেই উদাহরণ সৃষ্টি করেছে। আশা করব
অন্যরাও এটাকে অনুসরণ করবে। আর আমি প্রথমে যেটি বলেছি যে ডেঙ্গু মশা যেমন মারাত্মক, এই জন্য ডেঙ্গু মশা নিধন করতে হবে। বিএনপি আর তার চেয়ে অনেক ক্ষেত্রে বেশি মারাত্মক, সুতরাং ওদেরকে প্রতিরোধ করতে হবে। সে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় ভগবান।